আজকে আমার দ্বারাই যে এত বড় একটা ভুল হয়ে যাবে আমি না কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আজকে আমি খুব লজ্জিত এবং দুঃখিত যে এরকম একটা ভুল আমার হাত দিয়ে হয়েছে। তো সবটাই আজকের ভিডিওর মাধ্যমে থাকবে, সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। তো চলো, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি আল্লাহ রহমতে। তো ওই যে চলে আসলাম ফার্স্টে একটু চিড়ে নিয়ে, আর আজকে আমি বানাবো চিড়ের পোলাও। আজকে কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই চিড়ের পোলাওটা আজকে আমি বানাতে চলেছি আমার দাদি শাশুড়ের আবদারে, সে অনেক দিন ধরেই আমার কাছে খেতে চেয়েছিলো। আর আজকে আমি সত্যি এমন একটা বড় ভুল করে ফেলেছি যে কি বলবো তোমাদেরকে, যে ফার্স্টে দেখলেন আমি চিড়েটা ভিজাচ্ছিলাম, সেই চিড়েটা আমি বলবো কিনে নিয়ে এসেছিলাম ফার্স্টে। তো সেই চিড়েটা না মানে একদম পাতলা টাইপের ছিল, যেটা পানিতে দেওয়ার সাথে সাথে একদম কাদা হয়ে গেছে। তো আমাকে কি বলবো, এরকম ভুল একটা আমি নিজেই করলাম। আমি কিন্তু জানতাম যে একটা পোলাও, চিড়ের পোলাও বানাতে গেলে কোন চিড়েটার প্রয়োজন হয়, বাট তারপরেও এরকম একটা চিড়ে আমি নিয়ে আসলাম। মানে এরকম ভুল আমি যে করতে পারি ভাবতে পারিনি, সত্যি এরকম একটা ভুল হয়ে যাবে, আমার অনেক টাকায় লস হয়ে গেল বলতে পারো। কারণ ওই চিড়েটা পাল্টিয়ে আমাকে আবার একটা চিড়ে আনতে হয়েছে যেটা দিয়ে পোলাও বানানো যায়। তো আমার দাদি শাশুড়ের আবদার বানাতে হবে, তো তার জন্য এত কিছু জিগড় করলাম, আর এটার জন্য আমি থেমে থাকবো একদমই নয়। তো তার জন্য থেমে থাকলাম না, নিয়ে চলে আসলাম অন্য একটা দোকান থেকে চিড়ে। তারপরে অন্য দোকান থেকে চিড়েটা আনানো হয়েছিল। তারপরে এখানে আমি কিছু দিয়েছিলাম, আলু কেটে দিয়েছিলাম, কিশমিশ দিয়েছিলাম, গাজর দিইনি, বাদাম দিয়েছিলাম, আর ক্ষীর খেজুর দিয়েছিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে ভাজা করে নিচ্ছিলাম। আর তোমরা চাইলে অনেক কিছু সবজি অ্যাড করতে পারো, তোমরা চাইলে ফুলকপি অ্যাড করতে পারো, মটরশুঁটি অ্যাড করতে পারো, গাজর অ্যাড করতে পারো। আমার কাছে এগুলো ছিল না, তো এগুলো দিয়ে আমি চালিয়ে দিচ্ছি। তো যাই হোক, তারপরে দেখো আমি এখানে চিড়েটা দিয়ে দিলাম, যেখানে আমি একটু হলুদ আর একটু চিনি দিয়ে মিশিয়ে রেখেছিলাম। তো তারপরে দেখো আমি পোলাওটা আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা কে কে পোলাও খেতে ভালোবাসো, চিড়ের পোলাও খেতে ভালোবাসো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না। এই যে দেখো ফাইনালি কিন্তু আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। সত্যি খেতে যা লেগেছিলো না কি বলবো তোমাদের, তোমরা কে কে খেতে ভালোবাসো জানিও। আর আমার দাদি শিশুর খেয়ে কিন্তু অনেক ভালো বলেছে, আর ভালো তো বলবে, কারণ ওনাকে আমি অনেক আগে খাইয়েছিলাম। তো উনি সেটা খাওয়ার পরই ভালো লেগেছিলো বলে আমাকে না আবার বানাতে বলেছিল, তাই বানালাম। তো যাই হোক, ওনাকে যে খাওয়াতে পেরেছি এটাই আমার কাছে অনেক। তারপরে যে চিড়েটা আমি নষ্ট করে ফেলেছিলাম সেটা নিয়েই কোনো কিছু একটা ব্যবস্থা করতে চলে আসলাম। আমার নামও কিন্তু বুলটি, আমিও কোনো কিছু ফেলে দেওয়ার বান্দা নই, কিছু নষ্ট করি না। খাবার জিনিস তো একদমই নয়, যতক্ষণ সম্ভব যতক্ষণ খাওয়া যায় মানে যতক্ষণ জিনিসটা ভালো থাকে ততক্ষণ কিন্তু আমি ফেলার একদম চিন্তা ভাবনা করি না। তো ওই যে চিড়েটা আমার নষ্ট হয়ে যাচ্ছিলো, যেটা একদম কাদা হয়ে গেছিলো, নরম হয়ে গেছিলো, বাড়িতে বেসন ছিল, সেটা দিয়ে আমি একটা সন্ধ্যার নাস্তা বানিয়ে নিলাম। আর আমি চিড়ের পোলাওটা কিন্তু সন্ধ্যাবেলায় বানাচ্ছিলাম দাদির কে দেওয়ার জন্য। তো আমি এখন দেখো একটু পকোড়া বানিয়ে নিচ্ছি। দেখো পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি এখানে কালো জিরে দিয়েছিলাম, একটু মশলা দিয়েছিলাম, দিয়ে এটাকে আমি বানিয়ে নিয়েছি। সত্যি মনেই হচ্ছিল না যে এত সুন্দর চিড়ে দিয়ে আমি মানে এত সুন্দর একটা পকোড়া বানাতে। কি খাচ্ছো তুমি? বড়া খাচ্ছো? বড়া? হ্যাঁ, কি বড়া খাচ্ছো তুমি? খাও খাও, একটু খাও। যাই হোক বন্ধুরা, সব শেষে দেখো সবাইকে খাইয়ে দিয়ে চলে আসলাম একটু ঘরে। আর ঘরে এসে আমি চলে মানে কি বলতো একটু কাঁথা সেলাই করতে বসলাম। তো কে কে কাঁথা সেলাই করতে ভালোবাসো অ্যান্ড কাঁথা সেলাই করতে পারো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর সত্যি আমার মতো ভুল মানে জেনে শুনে এমন ভুল কেউ কখনো করবে না। যদি কখনো মনে হয় চিড়ের পোলাও বানাবে বা খেতে চাইছো, তখন কিন্তু একদম যে দোকানে যে সরু চিড়েটা পাওয়া যায় সেটাই কিনবে। কারণ যে আমি পাতলা যে মোটা মানে বড় যে চিড়েটা কিনেছিলাম সেটা কিন্তু একদম কিনবে না, তাহলে আমার মতো ফেসে যাবে তোমরাও। তো এই যে আমি এখন কাঁথা সেলাই করছি। দেখো ডিজাইনের কথাও আমি সেলাই করতে পারি, এমন নয় যে পারি না, বাট সময়ের অভাবে হয় না, একটা বড় কথা আছে, এত সময় আমার নেই জানো তো। এই যে কথাগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম নর্মালের মধ্যে শুধু এমনিতেই সেলাই, কোনো ডিজাইন নয়, কিছু নয়, দেখতে পাচ্ছ তো পাতলার মধ্যে, তো কোনো অসুবিধা হয় না, তার জন্য এটা আমি সেলাই করছি। তো কে কে পারো অবশ্যই জানি। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভিডিওটা শেয়ার করবে। তো